আমি যখন ইউনিভার্সিটিতে পড়তে গেলাম আমি কেয়ার নিয়ে পড়তাম, প্রথমেই কেউ একটা কম্পোজিশন শেখাচ্ছিলেন, পায়ের নদী বাজে ইত্যাদি, তা আমি ওটার সঙ্গে নিজেকে রিলেটই করতে পারি, ওটা আমি বলবো কেন পায়ের নদী বাজে। আমাদের ভাবা উচিত যে শাস্ত্রীয় সঙ্গীত বলে কি কোন কোন পথ গাইছি আমরা ক্লাসিক্যাল বলে, তারপরে এবং এমন অনেক পদ আছে, আমি এখানে সেটা বলছি না, বাচ্চাদের শেখাতে গেলে তারা প্রশ্ন করে এটার মানে কি, খুব পপুলার সেগুলো, পপুলার মিনস কি থাকুক সেটা, তাতে অসুবিধা নেই, কিন্তু আমরা শাস্ত্রীয় সঙ্গীত বলে কি গাইছি কি বলছি স্টেজে বসে মানুষের কাছে কোনটা যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। আমি বেনারসের কথাই বলছি, বেনারসের খুব জাগ্রত দুর্গা মন্দির আছে আপনারা জানেন, সেইখানে বসে এক ভদ্রলোক গাইছেন তিরছি নজরে একটা বাহ, ওটা জিজ্ঞেস করলাম যে একটা রিলেশন নাকি ভগবানের সঙ্গে, কোনো রিলেশন নেই, কিন্তু উনি যেহেতু ওই গানটা করেন তাই উঠে গাইছেন। আমাদের প্রেজেন্টেশনে মনে রাখা উচিত কোথায় কখন কোনটা গাইছি। ধ্রুপদের পদের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে হয় ভগবানের স্তুতি আর না হলে প্রকৃতির বর্ণনা, আর ধামার গানে রাধা কৃষ্ণের দোল খেলার বর্ণনা। তো বিষয়ও নির্দিষ্ট করে দেওয়া আছে, কারণ ওইটা তো উপাসনা সঙ্গীত, মন্দিরে গাওয়া হতো, গাওয়া হতো বলাটা ঠিক নয়, গাওয়া